পৃথিবীতে রয়েছে অনেক প্রজাতির ছাগল। এদের কারো মাথায় আছে দুটি শিং, কারো মাথায় চারটি শিং, আবার কারো মাথায় নেই কোনো শিং। অধিকাংশ ছাগলের শিং দেখতে একই রকম হলেও এদের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। কারো শিং পাকানো, কারো পেঁচানো, কারো ঢেউ খেলানো, কারো ধারালো, আবার কারো খাস কাটা। নানা কাজে এই শিং ব্যবহার করে ছাগল। শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে এবং শত্রুর সাথে লড়াই করতেও এই শিং অতি জরুরি অস্ত্র হিসেবে কাজে লাগায়। আজ আমরা পরিচিত হব পেঁচানো শিং বিশিষ্ট ছাগল মারখরের সাথে। এটি পাকিস্তানের জাতীয় পশু। মারখর শব্দ দুইটি ফার্সি শব্দ মার ও খোর যোগে গঠিত হয়েছে। মার অর্থ সাপ আর খোর অর্থ ভক্ষক, অর্থাৎ মারখর দ্বারা বোঝানো হয় যে সাপ খায়। এরা সাপ মারতে পারে বলে এদের এমন নাম হয়েছে বলে অনেকে মনে করেন। আবার অনেক বিশেষজ্ঞের মতে এদের সাপের মতো পেঁচানো শিংয়ের কারণে এদের এমন নামকরণ। আফগানিস্তান, পাকিস্তান, ভারত এবং মধ্য এশিয়ার আরও বেশ কিছু দেশে বাস করে এই মারখর। এদের বৈজ্ঞানিক নাম কাপরা ফ্যালকোনারি। এরা আকারে বড় এবং এদের শিং লম্বা ও পেঁচানো। এদের গালভর্তি দাড়ি রয়েছে। এদের গায়ের রং এবং পশম শীতকালের সময় একরকম, আবার গ্রীষ্মকালে তা পাল্টে আর এক রকম হয়ে যায়। তাই অসহ্য গরম থেকে রক্ষা পেতে প্রাকৃতিকভাবেই তাদের শরীর থেকে লোম পরে ছোট হয়ে যায়। তখন এদের শরীরের রং হয় লালচে বাদামি এবং শীতকালে প্রচুর শীত পড়ে। শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য এদের শরীর লম্বা লোমে ঢেকে যায়, আর তখন এদের শরীরের রং হয় হালকা বাদামি। পুরুষ মারখর আকারে বড়, এদের শিং লম্বা এবং শরীরের লোমও বেশি। পুরুষ মারখর আকারে বড়, লম্বা শিং এবং এদের শরীরের লোমও বেশি। এদের মুখে কালো দাড়ি থাকে, কাঁধ থেকে বুক পর্যন্ত লম্বা কেশর ঝুলে থাকে। একটি পুরুষ মারখর 80 থেকে 110 কেজি এবং স্ত্রী মারখর ওজনে প্রায় 32 থেকে 50 কেজি পর্যন্ত হয়ে থাকে। বাঘ, ভাল্লুক এবং হায়নার আক্রমণ থেকে বাঁচার জন্য এরা খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যেতে পারে। খাদ্যের সন্ধানে পাহাড়ের উঁচু ঢালে কিংবা গাছের ডালে এরা বিচরণ করে। পাখি ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত টই টই করে ঘুরে বেড়ায় উঁচু পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। সন্ধ্যা হয়েছে তো আর নয়, এখন বিশ্রামের সময়। মারখরদের নারী, পুরুষ, বাচ্চা সবাই ফিরে আসে নিরাপদ আশ্রয়ে। এখানেই রাতে বিশ্রাম নেয়। এরা মাতৃতান্ত্রিক স্বভাবের, মা এবং বাচ্চারা কাছাকাছি থাকতে পছন্দ করে। কিন্তু পুরুষ মারখর বড়ই স্বাধীনচেতা, সে স্বার্থপর, খাই দাই ঘুরে বেড়াই স্বভাবের। পরিবারের প্রতি তার কোনো দায়িত্ববোধ নেই বললেই চলে। সারা বছর যেখানেই থাকুক না কেন, সেপ্টেম্বর মাস এলেই সে আবার ঘরমুখ হয়। এখন প্রজননের সময়, সঙ্গীর প্রয়োজন। ওই ছন্ন ছাড়া ভব ঘুরে পুরুষ এলেই কি আর না এলেই কি, এতদিনে নিজ গোত্রের কোনো না কোনো পুরুষ বয়সে পরিণত হয়েছে, সেই সবাইকে দেখে শুনে রেখেছে। ফিরে আসা পুরুষটিকে তারা পাত্তা দিতে চায় না, ফলে শুরু হয়ে যায় লড়াই। এ লড়াইয়ে যেই জিতবে সেই আবার দায়িত্ব নেবে দলের। কিছুদিন থাকবে, নিজের প্রয়োজন মিটিয়ে আবার চলে যাবে। এদিকে প্রজনন সম্পন্ন হলে মা মারখর 5 মাস অপেক্ষা করে বাচ্চার জন্য। পরবর্তী এপ্রিল থেকে মধ্য জুনের মধ্যে বাচ্চা দেবে মা মারখর। 135 থেকে 170 দিন হল মারখরদের গর্ভকালীন সময়। মারখররা একটি বা দুইটি বাচ্চা দিয়ে থাকে। পরবর্তী 30 মাসে বাচ্চারা পরিণত হয়। পৃথিবীতে এখন পর্যন্ত 2500টির মতো বন্য মারখর জীবিত আছে বলে ধারণা করা হয়। শিকারীর সংখ্যা বেড়ে যাওয়া, দুর্ঘটনায় মারা যাওয়া, উপযুক্ত বাসস্থানের অভাব দেখা দেওয়া এবং শত্রুর হাত থেকে নিধন হওয়া ইত্যাদি কারণে মারখরদের সংখ্যা দিন দিন কমেই চলছে। হিমালয়ের চিতা, বরফের দেশে লিওপার্ড, প্যান্থার, সোনালি ঈগল ইত্যাদি মারখরদের প্রধান শত্রু। IUCN মারখরকে বিপন্ন শ্রেণীতে অন্তর্ভুক্ত করেছে। সমগ্র পৃথিবীতে এই প্রজাতির আর মাত্র 2500টির মতো প্রাণী টিকে আছে এবং গত 2 প্রজন্মে 20% সংখ্যা কমেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন।